ইন্টেলের i3 13th gen দিয়ে যারা পিসি বিল্ড করার কথা ভাবেন তাদের বাজেট বরাবরই একটু কম থাকে। তবে আজকে এমন একটা পিসি বিল্ডের আইডিয়া দেব যেটা আপনার বানাতে অনলি 46,000 টাকা খরচ হবে, তার মানে বাজেটটা কম হইলেও প্রবলেম নাই। i3 13th gen একটা প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবো, যেই প্রসেসরটা দিয়ে আপনি চাইলেই ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন, ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন। আমার মনে হয় বিগিনারদের জন্য একটা বেস্ট পিসি হবে আজকে। খরচ 46,000 টাকা, কিনতে হলে ক্রিয়েটাস কম্পিউটারের সাথে যোগাযোগ করতে হবে, স্ক্রিনে ফোন নাম্বার আছে আর ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে। চলেন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। সবসময় যেটা করি প্রথমে প্রসেসর দেখাই আর সবার শেষে কেসিং দেখাই, আজকে উল্টা করব। প্রথমেই দেখাবো কেস। এখানে পাওয়ার ট্রেন নামের একটা কেস আছে, এত সুন্দর দুর্দান্ত একটা কেস, যেটা দেখতে খুবই সুন্দর, বিউটিফুল। সামনে এবং উপরে ম্যাশ ফিল্টার দেয়া, মানে এয়ার ফ্লো খুব ভালো হবে। এবং এখানে দেখেন ডিজাইনটা কী সুন্দর করছে, ভিক্টোরি টাইম লেখা এখানে। হ্যাঁ, আসলেই ভিক্টোরি টাইম। এই পিসি নেন, কাজ করেন, ভিক্টরি বিজয় অবশ্যই আসবে। সাইডে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া আছে। এবং এই যে বাম পাশের ডিজাইনটা দেখেন, এই যে নিচের এই অংশটুকু সাদা এবং উপরে এখানে গ্লাস, পিছনে একটা, সামনে তিনটা, মোট 4টা লাইট। ফ্যান তো জ্বলবেই, বাতাস তো দিবেই, সাথে আপনার আলোও জ্বলবে। চমৎকার এই কম্পিউটার কেসটা দিয়ে আমরা আজকের বিলটা কমপ্লিট করছি। ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের প্রাইস নাই, টোটাল পিসি বিল করতে খরচ হবে 46,000 টাকা। প্রসেসর পরে দেখাবো, উল্টা আজকে কিন্তু সব উল্টা করতেছি। এরপর আমরা আপনাদেরকে গ্রাফিক্স কার্ড দেখাই। এখানে প্লাদিনের একটা গ্রাফিক্স কার্ড আছে, আর আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মার্কেটে প্লাদিন কার্ডের খুব জনপ্রিয়তা, এবং এটা বাজেটের মধ্যে খুব সুন্দর একটা কার্ড। আপনি একটু দেখেন মডেলটা, RX 580 8GDA5, মানে হচ্ছে GDDR5-এর 8GB গ্রাফিক্স কার্ড, RX 580, 8GB কার্ড দিয়ে পিসি 46,000 টাকায়, এই কেমন যেন অবিশ্বাস্য না? হ্যাঁ, আর এই অবিশ্বাস্য প্রাইসেই পিসি কিনতে পারবেন আপনারা ক্রিয়েটাস কম্পিউটার থেকে। এই বিল্ডের সাথে আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, অরা GP550, মানে এটা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। গ্রাফিক্স কার্ড যদি না থাকতো সেক্ষেত্রে আমরা এখানে 350 ওয়াট দিলেও কিন্তু কাজ চলতো, বাট যেহেতু গ্রাফিক্স কার্ডকেও পাওয়ার আপ করতে হবে, এই জন্য গ্রাফিক্স কার্ডের সাথে ইকুইভ্যালেন্ট ব্যালেন্স থেকে তারপর পাওয়ার সাপ্লাই চুজ করতে হয়। এখানে KM600 256GB NVMe M.2 আছে, ব্র্যান্ডের নাম কিংসম্যান, যেটা প্রবলেম হইলে সাথে সাথে চেঞ্জ। এই বিল্ডে আমরা র্যাম দিচ্ছি কিংস্টন ফিউরি, এটা 8GB 3200 MHz, 9 GB সিঙ্গেল স্টেক একটা। তবে আপনি চাইলে আরও র্যাম ইউজ করতে পারবেন, আপনার যদি প্রয়োজন পড়ে আপনারা দুইটার ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডে কোন মাদারবোর্ডে, গিগাবাইটের H610M H version 2, একটা অফিসিয়াল অথরাইজ চ্যানেল প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি আছে মাদারবোর্ডের। এবং অলওয়েজ কিন্তু আপনারা জানেন যে গিগাবাইটের বোর্ডগুলা বাজারে যত বোর্ড বিক্রি হয় তার চাইতে সবচেয়ে উপরে থাকে, টপে। এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে নিচ্ছি হচ্ছে ইন্টেলের Core i3 13100F LGA 1700 সেকেন্ডের প্রসেসর, এটা i3। তবে i3 বইলে আবার অনেকে ভাইবেন না, ওই যে একটা সময় ছিল যখন i3 কেমন কম মনে হইতো, এটা 13th gen, দ্যাটস মিন আপনার ইন্টেলের মোটামুটি একদম লেটেস্ট একটা প্রসেসর, 13100F প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি পাবেন। সম্পূর্ণ বিলটা করতে 46,000 টাকা খরচ হবে। আপনারা অবশ্যই মাল্টিপ্ল্যান সেন্টারে আসবেন, Level 7 আমরা আছি, পারফেক্ট একটা পিসি বিল্ড হবে, আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।